আগামীকাল আমরা বছরের শেষ সূর্যগ্রহণ দেখতে চলেছি, অর্থাৎ এবছরের শেষ গ্রহণ হতে চলেছে। আমরা এবছরে মোট 6টি গ্রহণ দেখলাম। শেষ গ্রহণটি আগামীকাল 14ই ডিসেম্বর সোমবার দেখব। তবে তার আগে দেখে নেওয়া যাক এই গ্রহণ কখন শুরু হবে। ভারতীয় সময় অনুসারে সন্ধে 7টা 3 মিনিট হইতে এই গ্রহণের পূর্ণ গ্রাস চলবে 8টা 2 মিনিট পর্যন্ত। সবচেয়ে তুঙ্গে থাকবে এই গ্রহণের গ্রাস 9টা 43 মিনিটে, আর এই গ্রহণ শেষ হবে রাত্রি 11টা 24 মিনিটে। 14ই ডিসেম্বরের সূর্যগ্রহণ এমন একটা ঘটনা ঘটতে চলেছে যার হাত ধরে চাঁদের পূর্ণচ্ছায়া পড়তে চলেছে আফ্রিকার কিছু অংশে। ভারত মহাসাগরের উপরেও বেশ কিছু জায়গায় দেখা যাবে এই গ্রহণ। এছাড়াও দক্ষিণ আমেরিকা, আটলান্টিক বিভিন্ন জায়গা থেকেও দেখা যাবে এবছরের শেষ গ্রহণ। তাই বলা হচ্ছে এই গ্রহণের দিনে আপনি যদি আপনার বাড়িতে এই গাছের মূলটি নিয়ে এসে রেখে দিতে পারেন, তাহলে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি ঘটবে, জীবনে কখনোই অর্থের সমস্যা দেখা দেবে না। এছাড়াও দাম্পত্য জীবনে সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখার পর পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, গ্রহণ হচ্ছে এমন এক মহাজাগতিক ঘটনা যার প্রভাব প্রত্যেক মানব জাতির উপর পড়ে, আর আপনি যদি এই গ্রহণের কুপ্রভাব থেকে রক্ষা পেতে চান তাহলে এই দিনে বাড়িতে আনুন এই গাছের মূল আর করুন এই কাজটি। দেখবেন গ্রহণের কোনো প্রভাবই আপনার জীবনে পড়বে না। বলা হচ্ছে আপনি এই দিনে বাড়িতে আনুন সাদা অপরাজিতা গাছের মূল, আর এনে আপনি যদি নিজের কাছে রেখে দিতে পারেন তাহলে গ্রহণের কোনো প্রভাবই আপনার উপর পড়বে না। কোনো প্রকার বান বা অশুভ শক্তি আপনার জীবনে কোনোভাবেই কাজ করবে না, সকল অশুভ শক্তি থেকে আপনি রক্ষা পাবেন। এছাড়াও বলা হচ্ছে পরিবারের মধ্যে কোনো রকম বিপদ কিংবা অঘটন ঘটনা একদমই ঘটবে না, জীবনের সমস্ত বাধা কেটে যাবে। তাই অবশ্যই যারা বিভিন্ন শত্রু জ্বালায় ফুঁকছেন, বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা এই দিনে যদি রাতের বেলায় সাদা অপরাজিতা গাছের মূল বাড়িতে বা নিজের কাছে রেখে দিতে পারেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। এছাড়াও বলা হচ্ছে আপনি যদি এই দিনে অর্থাৎ সূর্যগ্রহণের দিনে এই কাজটি করতে পারেন, অবশ্যই আরও ভালো ফলাফল পাবেন। কারণ এই গ্রহণের দিনে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি আপনি যদি করতে পারেন অবশ্যই আপনার জীবনে ভালো ফলাফল মিলবে, জীবনে কখনোই গ্রহণের খারাপ প্রভাব একদমই পড়বে না। এই দিনে আপনি অবশ্যই মন্ত্রপাঠ করতে পারেন, জপ করতে পারেন। তাই বলা হচ্ছে আপনি এই গ্রহণের সময় কিংবা গ্রহণ চলাকালীন আপনি আপনার বাড়ির শিবলিঙ্গে এই জিনিসটি নিবেদন করুন। বলা হচ্ছে আপনি দই, দুধ, ঘি, মধু ও চিনি মিশিয়ে পঞ্চামৃত তৈরি করুন, আর এই পঞ্চামৃত শিবলিঙ্গে অর্পণ করুন। দেখবেন বাবা মহাদেবের আশীর্বাদ খুব সহজেই পাবেন, যার ফলে আপনার জীবনে সকল দুঃখ কষ্ট, সকল রোগ জ্বালা একদমই বিদায় নেবে আপনার জীবন থেকে। আপনি কল্পনাই করতে পারবেন না বাবা মহাদেবের আশীর্বাদ আপনার উপর কীভাবে পড়ছে, যার ফলে আপনি আপনার জীবনে সার্বিক উন্নতি লাভ করতে পারবেন খুব সহজেই।
কোনো প্রকার বাধাই আপনার জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আপনি খুব সহজ সরলভাবে জীবনযাপন করতে পারবেন। 14ই ডিসেম্বর বছরের শেষ গ্রহণ হতে চলেছে, এই গ্রহণের সাক্ষী আমরা প্রত্যেকেই থাকব। কিন্তু বলা হচ্ছে আপনি যদি এই গ্রহণের হাত থেকে বাঁচতে চান, গ্রহণের কুপ্রভাব থেকে রক্ষা পেতে চান, তাহলে আপনাকে এই একটি মাত্র কাজ করতে হবে, কারণ গ্রহণ কখনোই শুভ ঘটনা নয়। এই গ্রহণের ফলে আমাদের জীবনে বিভিন্নভাবে ভাগ্য পরিবর্তন হতে থাকে। প্রত্যেক রাশির জাতক বা জাতিকাদের উপর বিভিন্ন কুপ্রভাব পড়ে, তাই বলা হচ্ছে আপনি যদি এই গ্রহণের কুপ্রভাব থেকে রক্ষা পেতে চান, তাহলে অবশ্যই এই কাজটি করতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, আপনি যদি জীবনে কষ্টের মধ্যে পড়েছেন কিংবা এই কষ্ট থেকে কীভাবে নিস্তার পাবেন, রেহাই পাবেন, এই নিয়ে চিন্তাভাবনা করছেন, আর চিন্তাভাবনা নয়, সকল চিন্তার সমাধান হয়ে যাবে এক নিমেষের মধ্যেই। আমি আজ এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করলাম, আপনি যদি এই গ্রহণের দিনে এটি করতে পারেন, অবশ্যই আপনার জীবনে সকল দুঃখ কষ্ট সকল রোগব্যাধি থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন। তাই বলা হচ্ছে এই গ্রহণের দিনে আপনি বাড়িতে আনুন সাদা অপরাজিতা গাছের মূল, নিয়ে এসে নিজের কাছে রেখে দিন, কিংবা বাড়িতে যে কোনো একটি জায়গায় চুপচাপ রেখে দিন। দেখবেন আপনার জীবনে আর্থিক উন্নতি হবেই হবে। এই অপরাজিতা ফুলের বিশেষ গুণাগুণ রয়েছে, এই ফুলের মধ্যে রয়েছে ব্যাপক শক্তি, আর আপনি যদি এই শক্তিকে কাজে লাগান, দেখবেন আপনি রাজা হয়ে যাবেন। আর আপনি যদি কোনো প্রকারভাবেই এই ফুলের ব্যবহার না করেন, এই ফুলের ব্যবহার না জানেন, তাহলে আপনার জীবনে দুঃখ কষ্ট লেগেই থাকবে। তাই আশা করব যারা কষ্টের মধ্যে রয়েছেন তারা এই কাজটি করতে কখনোই ভুলবেন না। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটি বিশেষ অনুরোধ, ভিডিওটি দেখার পর আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে কখনোই ভুলবেন না।